আপনি কি জানেন ভারতীয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা খাদি কাপড় বা সিল্ক দিয়ে তৈরি করতে হয় এবং কর্ণাটকের খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা। তিনটি রং সম্মিলিত আমাদের তিরঙ্গা প্রথম থেকেই এই রকম ছিল না। সময়ের সাথে আমাদের পতাকার ডিজাইনে ঘটেছে বড় সড় পরিবর্তন। ভারতে ইংরেজ শাসনের পূর্বে প্রতিটি রাজ্য নিজস্ব পতাকা ব্যবহার করত, তবে পরাধীনতার পর ইংরেজদের তৈরি ব্রিটিশ ইন্ডিয়ার রেড এনশাইন পতাকাটি পরাধীন তথা ভারতের প্রথম পতাকা। 1945 থেকে 47 সময় পর্বে জাতিপুঞ্জেও এই পতাকাটি গৃহীত ছিল। 1904 সালে ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেন স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা, যার মাঝখানে বাংলায় বন্দে মাতরম লেখা ছিল। এই পতাকাটি ভগিনী নিবেদিতা পতাকা নামে পরিচিত। এরপর 1906 সালে 7ই আগস্ট কলকাতায় পার্সিবাগান স্কোয়ারে প্রথম তিরঞ্জিত পতাকা উত্তোলন করে শচীন্দ্র প্রসাদ বসু। এই পতাকাটির নাম ছিল কলকাতা পতাকা। 1907 সাল নাগাদ 22শে জুলাই জার্মানির স্টুটগার্ট শহরে ভিকাজি কামা আরেকটি তিরঞ্জিত পতাকা উত্তোলন করে। এই পতাকায় ব্রিটিশ ভারতের 8টি প্রদেশের প্রতীক স্বরূপ 8টি পদ্ম অঙ্কিত ছিল। 1916 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া একটি নতুন তিরঙ্গ বিশিষ্ট পতাকার রূপদান করে। গান্ধীজির অনুমোদনে এই পতাকাটির মাঝখানে চরকাচিত্র যোগ করা হয়। এর ঠিক পরের বছর মানে 1917 সাল নাগাদ বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের পরিচালনায় হোমরুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয়। তবে এই পতাকাটি সর্বসাধারণের কাছে জনপ্রিয়তা পায়। 1931 সালে করাচি অধিবেশনে ফের পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইন করা পতাকাটিকে মান্যতা দেওয়া হয়। এরই সমসময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু মণিপুরে আজাদ হিন্দ পতাকা উত্তোলন করেন। শেষমেশ 1947 সালে 14ই জুলাই পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইন করা পতাকাকেই ভারতের জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করা হয়। তবে এই পতাকার মাঝখানে চরকার বদলে সারনাথের ধর্মচক্রকে চিত্রণ করা হয় এবং 15ই আগস্ট মানে আজকের দিনে স্বাধীন ভারতের বুকে সগৌরবে উত্তোলিত হয় আমাদের তিরঙ্গা। একজন ভারতীয় হিসাবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন। জয় হিন্দ।